আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম বাড়ির জারশিম চাষ সম্পর্কে এই শিম গাছে আপনি কখন কী কী পরিচর্যার মাধ্যমে আপনার শিম গাছে প্রচুর শিম ধরাতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শীতকালীন অনলাইন সবজির পাশাপাশি স্বল্প মেয়াদে এই বাড়ির জারশিমটা বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস মাত্র 35 থেকে 45 দিনের মধ্যেই এই শিমটা চাষ করে ফলন সংরক্ষণ করা যায় আমাদের এই শিম গাছের বিভিন্ন ধরনের রোগবালাইয়ের মধ্যে পাতাকুকড়া অন্যতম একটা সমস্যা সব ধরনের সবজির মতো এই শিম গাছেও পাতাকুকড়া সমস্যাটা দেখা দেয় এটা সাধারণত বিভিন্ন ধরনের সাদা মাছির কারণে হয়ে থাকে আর এই রোগটা দেখা দিলে ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে চারা গাছ হারিয়ে ফেলে যদি আপনার ফসলের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তাহলে ইমিডাক্লোফিড জাতীয় যে কোনো একটা কীটনাশক যেমন এসাটাফ এডমায়ার টিডু যে কোনো একটা প্রতি লিটার পানিতে 1 মিলিহারে স্প্রে করে দেবেন এই ধরনের শিম গাছে ফুল আসার আগ মুহূর্তে আপনার চারা গাছের পাতাগুলো সুরঙ্গ করে ফেলে এই পাতা সুরঙ্গকারী পোকা বাদামি রঙের এগুলা পাতার দুই পাশে সবুজ অংশ খেয়ে ফেলে আস্তে আস্তে পাতার মধ্যে আঁকাবাঁকা রেখার মতো দাগ পড়ে পাতাগুলা একসময় শুকিয়ে ঝরে যায় যদি আপনার ফসলের মধ্যে এইসব পোকার উপদ্রব দেখা দেয় তাহলে সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন কট ম্যাজিক যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে 1 মিলিহার স্প্রে করে দেবেন সব ধরনের সবজি গাছের মধ্যে প্রচুর ফলন পেতে সার প্রয়োগ করতে হয় আর এই বাড়ির জারশিম গাছের মধ্যেও সার প্রয়োগ করতে হয় তবে আমরা মাত্র দুইটি সার প্রয়োগ করব অর্থাৎ চারা গাছের বয়স যখন 15 থেকে 20 দিন বয়স হবে তখন শতকে যদি আমরা সার প্রয়োগ করি 500 গ্রাম এমওপি এবং 500 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করব হেক্টর প্রতি যদি আমরা এই শিমটা চাষ করি তাহলে হেক্টর প্রতি 100 কেজি ইউরিয়া এবং 100 কেজি এমওপি সার জমিতে ছিটিয়ে দেব এই সময়টিতে আমরা চারা গাছের মধ্যে সারগুলো ছিটিয়ে দেওয়ার পরপর আমাদেরকে যে কাজটা করতে হবে চারা গাছের গোড়ার মধ্যে মাটি দিতে হবে এবং মাঝখানে নালা প্রস্তুত করতে হবে যাতে জমিতে সেচ দেওয়ার পরপরে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে সারগুলোর প্রয়োগের 10 থেকে 12 দিনের মধ্যে দেখতে পারবেন যে প্রত্যেকটা চারার মধ্যে ফুল আসা শুরু হয়ে যাবে এই বাড়ির জারশিমের আঞ্চলিক নাম হচ্ছে পরাশি শিম এর গাছগুলা একটু জোপালু টাইপের থাকে প্রতিটি শিমের ওজন 5 থেকে 6 গ্রাম হয়ে থাকে গাছগুলা খাটো থাকে এবং কোনো ধরনের বাউনির প্রয়োজন হয় না শিমগুলা সবুজ এবং কিছুটা বাঁকা থাকে ফুল এবং বীজের রঙগুলোও সাদা থাকে শিম প্রত্যেকটা তুকা তুকা শিম ধরে সারিতে ঘন করে গাছ লাগানো যায় সারটা দেওয়ার পরপরে আপনারা জমিতে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন এই বাড়ির জারশিম চাষের ক্ষেত্রে আমাদের জমিতে দুইটি সময় সেচ ব্যবস্থাপনা জমিতে প্রয়োগ করতে হয় কারণ সেচ ব্যবস্থাপনা এই শিম চাষের জন্য খুবই জরুরি জমিতে কখনোই বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন না এতে করে চারা গাছগুলো মারা যেতে পারে তার জন্য অর্থাৎ সার দেওয়ার পরপরই আমরা প্রথমবার জমিতে সেচ ব্যবস্থাপনা দেব এবং দ্বিতীয়বার যখন চারা গাছের মধ্যে ফুল আসা শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা আইলের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ডুবিয়ে দেব দেখবেন তার 8 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনার শিম গাছে প্রত্যেকটা চারার মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং শিম ধরা শুরু করবে সব ধরনের শিম গাছে কিন্তু অন্যতম একটা সমস্যা দেখা দেয় অর্থাৎ ফুল ঝরে পড়া সমস্যাটা আমরা শিম গাছের মধ্যে প্রতিনিয়ত দেখতে পাই যদি আপনার এই ধরনের শিম গাছের মধ্যে ফুল ঝরে পড়া সমস্যা দেখা দেয় তাহলে আপনারা যে কাজটা করবেন অর্থাৎ লিভরেল জিঙ্ক বা বাজারে অন্যান্য যেসব জিঙ্ক রয়েছে সেগুলার প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং বোরন বা সালবর বোরন যেগুলো রয়েছে সেগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে আপনারা চারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে সমস্যা দূর হয়ে যাবে জমিতে খুব কম পরিশ্রমে কিন্তু এই শিমটা আমরা চাষ করতে পারি এই ধরনের শিম গাছের মধ্যে রোগবালাইও কম থাকে মাত্র 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু এই শিমটা চাষ করে আমরা লাভবান হতে পারি এই শিমটা সংরক্ষণের উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারি মাস এই সময়গুলোতে অর্থাৎ চারা গাছের পাতা যখন হলদে আকারের হয়ে যায় তখন দেখতে পারবেন যে শিমের আকারও কিন্তু হলদে হয়ে যাবে আর তখনই আমরা চারা গাছ থেকে শিমগুলো সংরক্ষণ করতে পারি যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে হেক্টর প্রতি আমরা 13 থেকে 14 টন ফসল সংরক্ষণ করতে পারবো
তো বন্ধু, এই সিমটা চাষের জন্য বীজ বপন থেকে কিভাবে চারা তুলতে হয় সেগুলো আমি পূর্বের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। চাঁদ বাগানের যে কোনো পাত্রের মধ্যে খুব সহজে কিন্তু এই সিমটা চাষ করতে পারি। সো বন্ধুরা, যারা আপনারা এই সিমটা চাষ করতে আগ্রহী বা এই সময়টাতে যেসব পরিচর্যা প্রয়োজন, আজকের ভিডিওটি দেখে হয়তো আপনারা উপকৃত হবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।